দক্ষিণ দুয়ার জনসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার প্রথম দিন সেতু পাড়ি দেয়া যানবাহনের মধ্যে সবচেয়ে বেশি ছিল মোটরসাইকেল। অনেকে প্রয়োজনে গেলেও বেশিরভাগেরই উদ্দেশ্য ছিল ঘোরাঘুরি ও রেসিং। একসঙ্গে হাজার হাজার মোটরসাইকেল রেসের মোড়ে সেতুতে উঠে পড়ায় শঙ্কা জাগে দুর্ঘটনার। শেষ পর্যন্ত সেই শঙ্কাই সত্যি হলো। প্রথম দিনই বাইক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর। রোববার রাত 8টার দিকে পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে তিনটি মোটরসাইকেল নিয়ে মাওয়ার উদ্দেশ্যে রওনা দেন ছয় বন্ধু। সেতুর মাঝামাঝি পৌঁছালে একটি বাইককে ধাক্কা দেয় দ্রুত গতির ট্রাক। এতে গুরুতর আহত হন মোহাম্মদ আলমগীর হোসেন ও মোহাম্মদ ফজলু। তাদেরকে ঢাকা মেডিকেল নিয়ে আসার সময় পথেই মৃত্যু হয় দুই বন্ধুর। আমরা ব্রিজ থেকে নেমে গেছি, আমাকে ফোন দিছে, ফোন দেখো কি যে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। ব্রিজে তো যাওয়া আমরা উপর দেখ ঘুরে টুরে আইসা পড়তেছি, এখন এলাকায় ঢুকে যাবো কা তো ব্রিজের মাঝখানে মাঝামাঝি আর কি আইসা পড়তেছি। আমি আসছিলাম আমার গাড়ির পেছনে, তো আমি দেখলাম কি যে একটা গাড়ি একটা মোটরসাইকেল পড়ে গেছে। বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা বলে জানিয়েছে পুলিশ। নিয়ন্ত্রণ হারিয়ে তারা এর সাথে বাড়ি খেলে, তাদের বন্ধুরা তার মেডিকেলে নিয়ে আসলে ডাক্তারের মৃত্যু ঘোষণা করে। এদিকে পদ্মা সেতুতে সোমবার থেকে বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল। এক তথ্য বিবরণীতে জানানো হয়, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।